আসে পরের খবরে। দলকে বিপথে চালিত করছেন আব্দুল মান্নান, বিধানসভার লবিতে দাঁড়িয়ে তোপ দাগলেন মানুষ ভূঁইয়া। তার সাফ কথা, দলীয় লাইনের বিরোধিতা করেননি তিনি। পিএসসি চেয়ারম্যানের পদ থেকে তার নাম প্রত্যাহার করতে বলেননি অধীর মান্নান, সাফ জানিয়ে দিলেন সবং এর বিধায়ক। আই ডিড নট ডিফার দি পার্টি লাইন, পার্টি ওয়াজ কমপ্লিটলি মিসলেড এন্ড মিসলেড বাই আব্দুল মান্নান। না পরিষদীয় দল, না প্রদেশ কংগ্রেস মানুষবাবুকে একটা ফোনও করেন, এমনকি বিরোধী দলনেতা তিনটার সময় দিল্লি থেকে অ্যাসেম্বলিতে উপস্থিত হওয়ার পরও তিনটা থেকে পৌনে চারটা এই গ্যাপে তিনি আমাকে ডেকে বলেননি যে ডক্টর ভূঁইয়া চলুন স্পিকারের ঘরে যাই, আপনি উইথড্র করে নেবেন, বলেননি। যখন স্পিকার অ্যানাউন্স করলেন তখন প্রতিবাদে বেরিয়ে গেলেন ওয়াকআউট করে এবং আমাকে প্রেস কনফারেন্স করে ষড়যন্ত্রী বললেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, সবটাই যেন কেমন গোল গোল লাগছে। অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অঞ্জন, এক ঘন্টার পর হয়ে গিয়েছে যখন মানুষ ভূঁইয়ায় মন্তব্য করেছেন এবং একেবারে সরাসরি তোপ দেখেছেন এবারে অধীর চৌধুরী এবং আব্দুল মান্নানের বিরুদ্ধে, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল? না, এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আব্দুল মান্নানকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এ ব্যাপারে তিনি কিছু বলবেন না, যা বলার যা করার তা করবে আইসিআই, দিল্লি থেকে যা বলার তাই নির্দেশ আসবে সেই নির্দেশই পালন করা হবে। আপাতত কংগ্রেস মহল চুপচাপ। এইটুকু জানা গেছে যে কালকে পিএসসি বৈঠক দুপুর একটার সময়, সেই বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে বোধহয় যে সদস্যরা আছেন তারা বোধহয় যাচ্ছেন না, বাম দলের পক্ষ থেকে যাওয়া হবে না সেটা বলেই দেওয়া হয়েছে। তার কারণ তাদের আগে থেকে নির্দিষ্ট কর্মসূচি ছিল যে সদস্যরাই এখানে সদস্য, স্বাভাবিকভাবে তারা বয়কট করছে না, কিন্তু তার কালকের বৈঠকে যাচ্ছে না। কিন্তু কংগ্রেস কেন যাচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু ধোঁয়াশা রয়েছে। এ ব্যাপারেও আব্দুল মান্নানের পরিষ্কার বক্তব্য, দিল্লির নির্দেশের অপেক্ষা করছি। পরিষদীয় দলের একটা প্রাথমিক কথায় আমরা যতটুকু জানতে পাচ্ছি যে বোধহয় কালকের প্রথম দিনের বৈঠকে কিন্তু কেউ যাচ্ছে না, এই হচ্ছে সামগ্রিক চিত্র। আমাদের সঙ্গে থাকো অঞ্জন, তোমার কাছে ফিরছি। হঠাৎ দেখা বিধানসভার লবিতে সুজন চক্রবর্তী এবং মানুষ ভূঁইয়ার, দুজনেই এখন সংবাদের শিরোনামে। কংগ্রেস চেয়েছিল সুজন চক্রবর্তীকে পিএসসির চেয়ারম্যান করতে, আর অধ্যক্ষের হাত ধরে সেই চেয়ারেই বসে পড়েছেন মানুষ ভূঁইয়া। রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে, তার মধ্যেই দেখা দুজন দুজনকে তাই জড়িয়ে ধরলেন, কথাও হলো কিছুক্ষণ। সুজনের অনুরোধ, মিটিয়ে নিন সব অশান্তি। মানুষ বোঝালেন কেন তিনি ক্ষুব্ধ, ক্ষোভ যে তাঁর বিরুদ্ধে নয় দলের কয়েকজন নেতাদের বিরুদ্ধে তাও ছোট্ট পরিসরে জানিয়ে দিলেন মানুষ। মঙ্গলবারই পিএসসির প্রথম বৈঠক সুজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন মানুষ, কিন্তু সুজন চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যে কাল তারা থাকলেও পরের কাল তারা থাকতে পারবেন না, পরের মিটিং থেকে অবশ্যই থাকবেন। তৃণমূল সরকার যদি কোনো দুর্নীতি করে তার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই চলবে। আর সুজনবাবুর সঙ্গে আজকে হঠাৎ দেখা হয়ে গেল, সুজনবাবু বলছেন এই কি হচ্ছে রে ভাই, আমার আর তোমার নাম নিয়ে এই সমস্ত। আমি বললাম দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট সুজন ভাই, তুমিও এর মধ্যে নাই, আমিও এর মধ্যে নাই, প্রসিডিউরাল প্রবলেমের মধ্যে তুমি জড়িয়ে গেছো, আমি জড়িয়ে গেছি, তুমি এটা নিয়ে কিছু মনে করো না, আমিও কিছু মনে করছি না। উনি বললেন কালকের দিনটা উনি থাকতে পারছেন না, বাইরে থাকবেন, ওদের সেক্রেটারিয়েট মিটিং আছে অশোকবাবু বাইরে, সেই জন্য বিশ্বনাথবাবু হয়তো আসতে পারবেন না, কিন্তু নেক্সট মিটিংয়ে উনি নিশ্চয়ই আসবেন সেটা বলেছেন। অঞ্জন, কালকে যে প্রথম চেয়ারম্যান হওয়ার পর মিটিংয়ে বামেরাও থাকছেন না, কংগ্রেসও থাকছে না, ঠিক কি কারণ এখনো পর্যন্ত নির্দিষ্ট করেন? কংগ্রেসেরই তিনি মিটিং ডাকেন, কংগ্রেসও সেখানে থাকছে না, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? তো বামের কেন থাকবে না নির্দিষ্টভাবে কিন্তু সুজন চক্রবর্তী বলে দিয়েছেন, তার জেলা কমিটির মিটিং আছে এবং অশোক ভট্টাচ তিনি এই মুহূর্তে হায়দ্রাবাদে অসুস্থতার জন্য চিকিৎসা করতে গেছেন, এছাড়া বিশ্বনাথ চৌধুরী আছেন, বিশ্বনাথ চৌধুরী কালকে হয়তো আসবেন না। এই তিনটে ব্যাখ্যা পাওয়া গেছে, এই তিনজন সদস্যের ব্যাখ্যা পাওয়া গেছে সুজন চক্রবর্তীর কাছে। কিন্তু আমি বললাম যে কংগ্রেস পরিষদীয় দল কিন্তু আপাতত তারা ঠিক করেছে যাবে না, কিন্তু সবটাই তারা নির্ভর করছে দিল্লির ওপর। দিল্লি যদি কাল সকালে বলে হ্যাঁ না যেতে হবে যাবে, দিল্লি যদি সকালে বলে না যাবে না যাবে না, অর্থাৎ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি যে চূড়ান্ত কি হবে। তারা পুরো বিষয় পরিষদীয় দলের বৈঠকে পুরো বিষয়টাই তারা
জানিয়ে দিয়েছেন প্রাথমিক কথাবার্তা যা পরিষদীয় দলের নেতাদের মধ্যে হয়েছে যে কালকের মিটিং তারা অ্যাভয়েড করবেন, অর্থাৎ দাঁড়িয়ে যাবে এই যে 20 জন টিএসসি সদস্যের মধ্যে 13 জন শাসক দলের সদস্য এবং 1 জন চেয়ারম্যান মানুষ হইয়া বাকি কেউ থাকছেন না। ইতিমধ্যে জানা যাচ্ছে যে পার্থ চ্যাটার্জি জানিয়ে দিয়েছেন যে যেহেতু স্পিকার চেয়ারম্যান হিসাবে মানুষ ভুইয়ার নাম প্রপোজ করেছেন, কাজে শাসক দলের এই 13 জন সদস্যই মানুষ ভুইয়াকে সমর্থন করবেন। অর্থাৎ পাবলিক প্ল্যাটফর্ম কমিটির কালকের বৈঠকে কিন্তু এই মানুষ শাসক দলের পক্ষের লোকদেরই হবে, বিরোধিতা যারা করবেন তারা কিন্তু কার্যত কেউ থাকছে না। এই হচ্ছে সামগ্রিক চেহারা। কোয়েল, ধন্যবাদ অঞ্জন।